আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের রেসিপি মিষ্টি দইয়ের রেসিপি, এটা যে কেউ বানাতে পারবে, একদম আমার 100% গ্যারান্টি রেসিপি। গুঁড়া দুধ দিয়ে আমি আজকে বানাবো, তো সঙ্গে থাকুন। এটা দেখতেও যেমন সুন্দর, খেতে আরও অনেক ভালো লাগবে, একদম খুব সহজে আমি দেখিয়ে দিব, তো সঙ্গে থাকুন। তো ফাঁকে আরেকটা কথা বলে যাই, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে। তো আমি একটা তা মাটির হাঁড়ি নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দেবো 3 কাপ পানি। তো পানিটা আমি একদম ফুটানো গরম পানি দিচ্ছি। চুলাটা আমি কোনো ঝামেলা ছাড়া, চুলা জাল করা ছাড়া বানিয়ে দেখাবো। তো আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, আর 1 কাপ পানি দিব। তা আমি 3 কাপ পানি দেওয়া আমার হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি। তো চিনিটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মিক্স করে নেব, অনবরত নাড়তে থাকবো যাতে চিনিটা গলে যায়। তো চুলার জাল করতে আসলে ঝামেলা, জাল না করে আমি দেখাচ্ছি। আসলে এভাবে করলে হয় কি, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা দেখুন আমি কীভাবে করছি। আলতো হাতে আমি ঘষে ঘষে চিনিটা মিক্স করে নিচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। দইটা পারফেক্ট হওয়ার জন্য কিছু টিপস আছে, আমি বলে দেব স্টেপে স্টেপে। তো একটু ভালো করে যে আমার গুঁড়া দুধটা এখানে গরম পানিতে দেওয়ার পর একটু দলা পাকিয়ে যাবে, ওটা একটু ঘষে ঘষে মিক্স করতে হবে। তো আমি আস্তে আস্তে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। আমি এখন চামচ দিয়ে চেক করে নিচ্ছি, এখানে আরেকটা স্টেপ আছে। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়েছে। তো আমি এ পর্যায়ে আমার কাছে একটু পাতলা মনে হচ্ছে, তো আমি ফাঁকে একটা টিপস বলে দিই, যদি এরকম পাতলা মনে হয় আমি এখানে আরও 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন আপনারা 3 কাপ ব্যবহার করবেন যদি আপনি চুলায় জাল করেন, আর না হলে আপনি 1 কাপ দুধের জন্য 2 কাপ পানি দেবেন। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়েছি, 3 কাপ পানি দিয়েছি। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, দুধটা এখন অনেকটা ঘন হয়ে গেছে। আর আরেকটা টিপস বলে দেই, যদি আপনি টক দই করতে চান তাহলে আপনি 1/2 পানি দেবেন, ইনস্ট্যান্ট দই করা হয়ে যাবে। তো আমার মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে। তো আমি দেখুন আমি পাশে আরেকটা আমার বাজার থেকে কেনা ছোটো একটা দইয়ের কৌটা, এখানে সামান্য দই লেগে আছে। তো এটা নর্মাল ফ্রিজে হতে হবে, নর্মাল টেম্পারেচারে, না হলে গরম গরম দুধে দেওয়া যাবে না। তাহলে কি হবে, এখানে এটা খেয়াল রাখতে হবে, দইয়ের বিষটা কখনো গরম ফুটন্ত পানির ভিতর দেওয়া যাবে না, ফুটন্ত দুধের ভিতর দেওয়া যাবে না। তাহলে কি হবে, আমাদের দইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, দইটা হবে না, এটা খেয়াল রাখতে হবে। দইটা সেদ্ধ হয়ে গেলে এটা হবে না। তো আমি কি করছি দেখেন, একটা মাটির হাঁড়ি, এটা আমি ভালো করে দইটা চারপাশে ঘষে ঘষে মেখে দিচ্ছি। এমনভাবে দই বিষটা ঘষে ঘষে মাখতে হবে যে পাত্রটার ভিতরে একদম খুব ভালোভাবে লেগে যায়, তাহলে দইটা একদম পারফেক্টলি জমবে। তো দেখুন আমি কীভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি। তো এটা খুব ভালোভাবে যতক্ষণ পর্যন্ত একদম ভিজে না যায় দইয়ের বীজের পানিতে পাত্রটা, ততক্ষণ পর্যন্ত ঘষে ঘষে মেজে নিতে হবে। পাত্রটা অলরেডি আমি ঘষে ঘষে মেজে নেওয়া হয়ে গেছে। আমি চুলাটা অন করে পাত্রে কিছু চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল করার জন্য, কিন্তু দেখেন আমি জালটা বাড়িয়ে দেওয়ার কারণে একদম কালো কালো হয়ে গেছে, কিন্তু এটা পুরোটা নিব না আমি। দেখেন একটু পোড়া কম আছে, লাস্টে কালারটা রেড কালার, ওটা আমি নিচ্ছি। তো এটা আমি ক্যারামেলটা আপনার চাইলে স্কিপ করতে পারেন, তো এটা দিলে হয় কি দইয়ের কালারটা একটু সুন্দর আসবে। তো আমি মিক্সড করে দিচ্ছি নাড়াচাড়া করে। তো দেখুন আমি কখন দইটা বসাবো, একটা এটা আরেকটা টিপস, মানে দইটা কুসুম গরম থাকবে, মানে দুধটা যে আমি রেডি করছিলাম। তো এরপর যে আমি দেখেন যে দই বিষ আর একটু রয়ে গেছে, যেটা আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো হবে। তো এটা এখন ভালো করে মিক্স করে নিব।
এখন আমি দুইটা বসানো পালাম। তো দেখুন যে কাপে একটু ছিল আমি ওখানে ছোট কাপ দিয়ে একটা আগে বসিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিব উপর থেকে, যাতে করে একটু ফেনা আসে। তো দেখেন ফেনাটা হলে দেখতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি যে আর একটা পাত্রে এখানে দই বিষ্টা মেখে রেখেছিলাম, তো ওটাতে আমি সব দুধগুলো আমি ঢেলে দিব। পুরো দুধটা ঢেলে নিয়েছি আমি, এখন একটু দই বিষ্টার আশেপাশে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটা এখন নাড়াচাড়া করা যাবে না, এমনি ঢেকে রেখে দিব। তো দেখুন এটা আমি রেডি করে নিচ্ছি, এখন দইয়ের জন্য আমার পাত্রটা রেডি। তো এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো পুরো রাত্রের জন্য। তো কীভাবে রাখছি এখানে একটা টিপস আছে, আপনারা চাইলে গ্যাসে করতে পারেন। তো আমি যেভাবে করছি দেখুন, আমি এভাবে দুটো সাজিয়ে বসিয়ে আমি একটা গরম কাপড় নিব, কাপড় উপরে বসিয়ে দিলাম। তারপর এটা আমি কী করব, এটা আমি ফুল করে ঢেকে রাখবো পুরো সারা রাত্রির জন্য। তো আলতোভাবে খুব সাবধানতার সাথে আমি ঢেকে দিলাম, যেন চারপাশ থেকে কোথা থেকে বাতাস না ঢুকে। আশেপাশে দেখুন আমি ভালো করে চেক করে নিচ্ছি কোথাও ফাঁকা আছে কি না। আমি সারা রাত এভাবে রেখে দিব সারা রাতের জন্য। তো এখানে প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট, আমি এখন চলে আসলাম সেই সকালবেলা আমি রাত্রে বসিয়েছিলাম। তো এখন আমি খুলে নেব কাপটা। তো দেখুন দইটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দুটাই দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, আমি আপনাদের এখন কেটে দেখিয়ে দিব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আসলে আমার শ্রদ্ধেয় ভাই বোনের উদ্দেশ্যে বলবো, কেউ কিপটেমি করবেন না। আশা করি আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একবার বাসার ট্রাই করে দেখবেন। এভাবে করলে আসলে খুব ভালো হয়, খুব সহজে যে কেউ বানাতে পারবে, কোনো সমস্যা নেই। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।